হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। দেখো, আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, একটা রেড কালারের টি শার্ট পরে। আচ্ছা, তো তোমাদেরকে আজকে আর আমি সেরকম কিছু দেখালাম না, আজকে একটা চিন্তা করলাম যে আজকে একটা কিছু বানানো যাক। তো আজকে আমি একটু কেক বানাবো, তো ওটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। কেকটা আমি আসলে প্রেশার কুকারে বানাবো, সেই প্রেশার কুকারে সিম্পল কেক, সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস নেই। তোমাদের ঘরেও মানে সব কিছু যেগুলো থাকবে সেগুলো দিয়েই বানাতে পারো, আমিও সেগুলো দিয়েই বানাচ্ছি। চলো তাহলে আমি কি করে বানাচ্ছি দেখি কি কি লাগছে। তো দেখো, আমি কেক বানানোর জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি, এক কাপ দুধ, প্রয়োজন মতন যা লাগবে তাই নেব, আর এই কাপেরই এক কাপ মতন অয়েল, আর এই কাপের মাপেরই তোমরাও দু কাপ ময়দা নিয়েছি, দু কাপ ময়দা নিয়েছি, আর এই কাপেরই দু কাপ চিনি নিয়েছি, যেটা আমি আগের থেকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো, ঠিক আছে। তারপরে তো বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স, ব্যাস এই সিম্পল কিছু, এটা দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি এই ডিমটাকে এটার মধ্যে, এই বোলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নেব। এটার মধ্যে তোমরা বাটারও দিতে পারো, আমি আর বাটার দিলাম না, আমি শুধু অয়েল দিয়েই করলাম, হোয়াইট অয়েল দিয়েই করলাম, তোমরা চাইলে বাটারও দিতে পারো। দেখো, আমি পুরো হোয়াইট অয়েলটা এই ডিমের সাথে মিশিয়ে দিলাম। দেখো, দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর তার সাথেই এই চিনির গুঁড়োটাও তার সাথেই মিশিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো, চিনি, ডিম আর অয়েলটা এটাকে প্রথমে আগে ফাটিয়ে নিতে হবে। আমি আমার কাছে ওই বেটারের ওটা নেই বলে, যেটা দিয়ে ইয়ে করে ফাটানোর যে বেটারটা, ওটা নেই বলে আমি চামচ দিয়ে করছি। তোমাদের কাছে যদি থাকে ওটা দিয়ে তোমরা বিট করতে পারো, বা হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেটা দিয়েও বিট করে নিতে পারো। আমি চামচ দিয়েই করলাম। এবার এর মধ্যে আমি এই যে দু কাপ ময়দা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দুধটা প্রয়োজন অনুযায়ী দেবে, এক কাপ নিয়েছি যা লাগবে ততটুকুই দেবে। আমি দেখো প্রথমে অল্প করে দিলাম, দিয়ে ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেবে, বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে। প্রথমে ব্যাটারটা একটু দেখে নেবে, যদি টাইট থাকে তাহলেই একটু দুধ আর একটু মেশাবে। এবার এর মধ্যে আমি এই বেকিং পাউডারটা দেব। দেখো, সামান্য একটু বেকিং পাউডার হাফ চামচ মতন দেবে, আর হাফ চামচ মতন বেকিং সোডা। দেখো, অল্প করে বেকিং সোডা কিন্তু, দেখো। এবার ভ্যানিলা এসেন্স, যেটা দেখলে এই যে ভ্যানিলা এসেন্সটাও একটু মিশিয়ে দেবো। অল্প করেই দিও।
দিয়ে এবার সবটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার কাছে একটু ফুড কালার আছে যেটা আমার কাছে প্যাকেটের মধ্যে নেই, মানে একটু কাগজে মোড়া আছে, তোমরা চাইলেও একটু ফুড কালার দিয়ে দিতে পারো তোমাদের কাছে যদি থাকে। আমার কাছে আছে, একটুখানি কাগজে ছিল, বোতলটা ভেঙে গেছে, সেই জন্য আমি একটুখানি ওখান থেকে নিয়ে সামান্য একটু দিলাম। খুব একটা বেশি দেবে না, অল্প করে দেবে। না থাকলে, তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো, আমার কাছে আর ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। দেখো আমার আর দুধ লাগবে না, আমি অল্প করেই লেগেছে, আর লাগবে না। দেখো ব্যাটারটা ঠিক খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, এরকম করে ভালো করে 10 মিনিট বিট করে নিতে হবে। তো দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, গুলে নিয়েছি পুরো। 5-10 মিনিট ব্যাটারটা তোমার গুললেই হয়ে যাবে, এরকম করে বিট করলেই হয়ে যাবে। এবার কি করব, এবার আমি এই যে প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের নিচে আমি একটুখানি অয়েল দিয়ে দেব। অয়েল দিয়ে ভালো করে চারিদিকে একটু লাগিয়ে দেবো। দেখো চারিদিকে লাগিয়ে আমি একটা সাদা পেপার নিয়েছি, এই পেপারটা আমি এর মধ্যে বসিয়ে দেবো, অতটা আমার লাগবে না, হাফ করে পেপারটা এর মধ্যে বসিয়ে এই পেপারটার ওপরেও আমি একটু অয়েল লাগিয়ে দেবো। দেখো এই পেপারটার ওপরে একটু অয়েল লাগিয়ে দিলে তাহলে এটা উঠে যাবে তাড়াতাড়ি। তো এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। তোমরা এর মধ্যে ড্রাই ফ্রুটস থাকলে তোমাদের সেটাও তুমি দিতে পারো, আমার কাছে কিছু নেই বলে আমি কিছু আর দিলাম না, আমি এমনি প্লেনই করলাম। দেখো ব্যাটারটা এবার পুরো এর মধ্যে ঢেলে দেবো। এবার দেখো প্রেশার কুকারে ঢেলে দিয়েছি, এবার এটাকে না একটু একটু এরকম করে ঠুকে দেবে যেন বসে যায় ভালো করে, নিচে যেন কোনো হাওয়া টাওয়া না লাগে। এবার কি করবে, প্রেশার কুকারের সিটিটা খুলে দেবে, সিটিটা খুলে দেবে, রবারটা থাক সিটিটা খুলে দিলেই হবে, এরকম করে আটকে দেবে। দাঁড়াও চলো, দেখো তাবাটার ওপরে আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, 10 মিনিট পরে লো ফ্লেমে করে দেবে। এটা হতে লাগবে তোমার 50 মিনিটস, তাহলে 7:15 নাগাদ দেখছি কি হয়। চলো দেখি কেকটা কতদূর হলো, তারা দেখাচ্ছি, দাঁড়া ফ্লেমটা আসতেই আছে, এবার প্রেশার কুকারটা খুলে দেখি কতটা হয়েছে। দাঁড়া দেখো, ওয়াও দারুণ। দাঁড়ো এবার এর মধ্যে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখি কাঁচা আছে নাকি, হ্যাঁ কাঁচা আছে, তাহলে আরো 10-15 মিনিট হবে। দাঁড়াও প্রেশার কুকারটা বন্ধ করে দিই। দেখো প্রেশার কুকারটা আবার বন্ধ করে দিয়েছি, দেখো যেই ছুরিটা ঢুকিয়েছিলাম ওর মধ্যে একটু লেগে আছে, তার মানে ভেতরটা কাঁচা আছে, আরও কিছুক্ষণ হবে। তো দেখো আমাদের কেকটা হয়ে গেছে নাকি, এবার দেখি, এবার তো হয়ে গেছেই, এবার যদি আর না হয়েছে বাবা তাহলে বাবা যা কেক বানাচ্ছি আমি। হ্যাঁ দেখো এবার আর কিছু লাগেনি, আমাদের কেক কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক, তারপরে কেক কাটিং হবে, তাই তো খানি।
দেখুন প্রেসার কুকার থেকে কেকটা বার করে নিয়েছি। এবার পেছনে যে কাগজটা সেটা আমি তুলে নেব, কালারটা এসছে, কালারটা এসছে, দেখো কালারটা ভালো হয়েছে না? তারও সামনেটা করি, ভ্যালেন্টাইন ডের কেক বলে কথা, ভালো তো হবেই। দাঁড়াও তাহলে একে একটু ডেকোরেট করা যাক। তো দেখো আমরা ডেকোরেট করে নিয়েছি আমার বিউটিফুল ভ্যালেন্টাইন ডে কেক, আর এইভাবে ডেকোরেট করেছি চারিদিকে ক্যান্ডেল দিয়ে। তো চলো কেকটা কাটা যাক। তো দেখো আনি ছুরি নিয়ে বসে গেছে কেক কাটবে বলে। তো যাই হোক, মিস্টার বড়ুয়া তো নেই, ওকে ছাড়াই আমরা ভ্যালেন্টাইন করছি আমি আর হানি কেক কেটে, তাই না? আমি আর হানি কেক কেটে ভ্যালেন্টাইন করছি, ওখানে লাগবে না। দেখো আমার ডেকোরেশনটা ভালো হয়েছে, বলে দাও লাইকে। ওটা ঠিক জ্বলবে। তো চলো আমরা কেকটা কাটি। দেখো, তো দেখো আমরা কেক কাটছি, এটার উপরেই ক্যান্ডেলটা বসিয়ে দিই। দেখতে দেখো ভাল লাগছে না, দেখতে সুন্দর লাগছে না? এটা এটা দিতে হবে না। আরে এটা এখানটায়, আমাদের অনেক কিছু প্রোগ্রাম ছিল, ভেবেছিলাম মিস্টার বড়ুয়া থাকবে, থাকলে আমরা একটু বাইরে টাইরে কোথাও যাবো, রেস্টুরেন্টে একটু খাবো, এটাই ভেবেছিলাম। যাই হোক সে তো আর হলো না কিছু, শেষকালে ঘরেই কেক বানাতে হলো, কেক বানাতে হলো, কেক বানিয়ে আমরা ঘরেই কাটতাম, আনতে পারতাম বাইরের থেকে। তো ভাবলাম যে মিস্টার বড়ুয়া নেই, আমরা বাইরের থেকে আবার কেক এনে এরকম কাটবো, ও বেচারা নেই চলে গেল। তো যাই হোক এমার্জেন্সি কল ছিল, ভেবেছিলামই যাব, প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ অফিস থেকে যেতে হলো, কিছু করার নেই। তো যাই হোক ও তো চলে গেল, চলো আমরাই তাহলে কেকটা কাটি, আমরাই সেলিব্রেট করি। তো চলো হানি কাটো, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, কাটো হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে না হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আচ্ছা তুমি কাটবে, আচ্ছা কাটো কাটো, ফু দাও ফু দাও, ইয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কাটো কাটো, কাটো, ইয়ে, চলো আস্তে করে আস্তে করে বার করো, আস্তে করে বার করো, এটা আমি খাবো। আচ্ছা এটা তুমি খাও, তুমি খাও, দেখো আমাকে খাওয়াচ্ছে। ভেরি ইয়ামি, ভালো হয়েছে মা? মা বানিয়েছি ভালো হয়েছে? বলে দাও সবাইকে, ইয়ামি ইয়ামা। চলো আজকে তো আমাদের ভ্যালেন্টাইন এইভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। আর কেকটা দেখো ভালো স্পঞ্জি হয়েছে, দেখো এবার নরমই। তো হানি আমাকে খাওয়ালো, আমি হানিকে খাওয়াই। আমরা আজকে বাইরে যেতে পারতাম, যাই হোক নেক্সট টাইম, নেক্সট টাইম হবে, কি আছে, আমার বার্থডে যাব, আমরা এরপরে হানির বার্থডে আসছে, টাটা।